সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফেসবুক লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরকে এমন সুন্দর একটি সুযোগ করে দেওয়ার জন্য। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য A2iকে, তারা সর্বক্ষণিক আমাদের সাহায্য করে আসছে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা আশা করি ভালো আছো এবং বাসায় আছো। আজকে আমি তোমাদের যে বিষয়ে ক্লাস নিতে যাচ্ছি সেটি হচ্ছে ওয়েব মাস্টারিং। বিষয় কোড হলো 666-67। আজকে এটি আমাদের তৃতীয় ক্লাস, এটি কম্পিউটার ডিপার্টমেন্টের ষষ্ঠ পর্বের একটি বিষয়। সাথে আছি আমি বশির আলম, জুনিয়র ইনস্ট্রাক্টর কম্পিউটার, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, সিলেট। তৃতীয় অধ্যায়, আজকে আমাদের তৃতীয় অধ্যায় ওয়েব হোস্টিং ও হোস্টিং সার্ভার। আমরা প্র্যাকটিক্যালি কিছু বিষয় আজকে দেখব এবং একটি ডোমেইন এবং হোস্টিং আজকে কিনব। সো সাথেই থাকো, আমরা 5টি ধাপে এই অধ্যায় সমাপ্ত করব। প্রথমে আমরা যেটি শিখবো সেটি হচ্ছে ওয়েব হোস্টিং কী, ওয়েব হোস্টিং প্রক্রিয়া বর্ণনা, হোস্টিং সার্ভারের বর্ণনা, ওয়েব হোস্টিং কোম্পানি কার্যক্রম এবং বাংলাদেশে ওয়েব হোস্টিং কোম্পানির তালিকা। প্রথমে দেখে আসি ওয়েব হোস্টিং কী। হোস্টিং সার্ভিস প্রদানকারী কতগুলো হোস্টিং সার্ভার ও প্রযুক্তি এবং জনবল দিয়ে গ্রাহকের ওয়েবসাইট সার্ভারে জমা রাখে, ইন্টারনেট ব্যবহার করে যে কেউ ব্রাউজ করতে পারে, তাছাড়া হোস্টিং সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধান করে, নিয়মিত ব্যাকআপ রাখে এবং প্রয়োজনে সরবরাহ করে। এই হচ্ছে একটা ওয়েব হোস্টিং। এবার আমরা যেটি শিখব সেটি হচ্ছে ওয়েব হোস্টিং প্রক্রিয়া। ওয়েবসাইট হোস্টিং এর জন্য DNS কনফিগার করা প্রয়োজন। কোনো ওয়েবসাইটের যে ডোমেন নেম থাকে তার সাথে হোস্টিং সার্ভারের IP অ্যাড্রেস সম্পর্ক যুক্ত থাকে। IP অ্যাড্রেস দিয়ে সবসময় ওয়েবসাইট ব্রাউজ করা যায় না, কারণ একটি ওয়েব সার্ভারে একাধিক ওয়েবসাইট হোস্ট করা থাকে, অর্থাৎ অনেকগুলো ওয়েবসাইট একটি শেয়ার্ড হোস্টিং সার্ভারে হোস্ট করা থাকে। একটি হোস্টিং সার্ভারে যতগুলো ওয়েবসাইট হোস্ট করা থাকে তাদের প্রত্যেকটির IP অ্যাড্রেস একই থাকে বিধায় DNS সার্ভার অত্যাবশ্যকীয়। প্রিয় ছাত্রছাত্রীরা, যে কোনো ওয়েবসাইটকে লঞ্চ করার জন্য একটি ডোমেন নেম এবং হোস্টিং সার্ভারের প্রয়োজন হয়। হোস্টিং সার্ভার পারচেস করতে গেলে বা কিনতে গেলে আমরা দেখতে পাই বিভিন্ন প্রকার হোস্টিং সার্ভার পাওয়া যায়। এর মধ্যে শেয়ার্ড হোস্টিং সার্ভার, BPS হোস্টিং সার্ভার, ডেডিকেটেড হোস্টিং সার্ভার এবং ম্যানেজড ওয়ার্ডপ্রেস হোস্টিং সার্ভার। আমরা এই ধরনের হোস্টিং সার্ভারগুলি দেখে থাকি যে হোস্টিং সার্ভাররা প্রোভাইড করে থাকে। এই ডিফারেন্ট কাইন্ড অফ সার্ভারগুলো কীভাবে কাজ করে এবং কোন সার্ভারটি কোন ক্ষেত্রে তোমার জন্য বেস্ট হতে পারে, সেই বিষয়গুলি সম্পর্কে আজকে ক্লাসে আমরা বিস্তারিত শিখব এবং বাস্তবে প্র্যাকটিক্যালি তোমাদেরকে আমি এটা দেখাবো। ধরো এটি একটি হোস্টিং কোম্পানি এবং তারা বিভিন্ন হোস্টিং সার্ভিস প্রোভাইড করে থাকে। সার্ভার হচ্ছে জাস্ট একটি কম্পিউটারের মতো, যার মধ্যে RAM, হার্ড ডিস্ক, CPU ইত্যাদি থাকে। একটি কম্পিউটারের মধ্যে যে পার্টসগুলি থাকে একটি হোস্টিং সার্ভারের মধ্যেও সেম পার্টসগুলি থাকে, যেগুলি এই হোস্টিং কোম্পানির দক্ষ লোকেরা মেনটেন্স করে থাকে। এবার আমরা জানব শেয়ার্ড হোস্টিং সম্বন্ধে। শেয়ার্ড হোস্টিং, ধরো চারজন কাস্টমার এই কোম্পানি থেকে শেয়ার্ড সার্ভারটা পারচেস করলো, তাহলে তাদেরকে একটি কম্পিউটার থেকে বা একটি সার্ভার থেকে কানেকশন দেওয়া হবে অথবা রিসোর্স প্রোভাইড করা হবে। রিসোর্স বলতে RAM, হার্ড ডিস্ক, CPU ইত্যাদিকে বোঝাচ্ছি। কিছুদিন পর নতুন করে আরও তিনজন কাস্টমার আসলো এবং তারাও এখান থেকেই এই রিসোর্সগুলি পাবে। এখন আমরা দেখতে পারতেছি যে এখানে আরও তিনজন কাস্টমার আসাতে এখন কাস্টমারের সংখ্যা হয়ে গেল 7 জন এবং তারা সবাইকে এই সেম সার্ভার থেকেই কানেকশন দেওয়া হবে এবং সার্ভারের যে রিসোর্সগুলি আছে এখন সবার মধ্যেই ভাগ হয়ে যাবে। ধরো এই 7 জনের মধ্যে 2 জনের
ওয়েবসাইটে হঠাৎ করে অনেক ভিজিটর বা ট্রাফিক আসা শুরু করলো। আচ্ছা, যদি অনেক ভিজিটর এবং ট্রাফিক এই দুজনের কম্পিউটার ওয়েবসাইটে আসে, তাহলে অন্যান্যদের কী হবে? হ্যাঁ, অন্যান্যদের কী হবে? তাদের ওয়েবসাইটগুলি একটু স্লো হয়ে যাবে। কেন না, ওই দুজনের ওয়েবসাইটের ট্রাফিকের সংখ্যা বেশি হয়ে যাওয়ার কারণে তারা একটু রিসোর্সের থেকে একটু কম পাবে। আর এটাই হলো শেয়ার্ড হোস্টিং সার্ভারের কনসেপ্ট। শিক্ষার্থীরা, এবার আমরা জানবো বিপিএস সার্ভার সম্বন্ধে। তো বিপিএস হোস্টিংয়ে আর শেয়ার্ড হোস্টিংয়ের মধ্যে তেমন একটু পার্থক্য আছে। বিপিএস মানে হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। এটি এমন একটি সার্ভার, অর্থাৎ এটি শেয়ার্ড হোস্টিং থেকে অনেকটা পাওয়ারফুল। মনে করো যে তোমার 30,000 টাকার কম্পিউটার এবং 80,000 টাকার কম্পিউটার। তবে তুমি যদি বিগিনার লেভেলের হও, তাহলে বিপিএস দরকার নেই, তুমি শেয়ার দিয়েই শুরু করতে পারো। আর যদি না, তোমার মনে করো যে বিপিএস দরকার, মানে তোমার অলরেডি অনেক ভিজিটর আছে, আরও ফাস্ট লোডিং চাও এবং মোর ভিজিটর আরও অ্যাকসেপ্ট করো তুমি, এবং যে বেসিক নলেজ থাকে, তাহলে তুমি বিপিএস সার্ভারটা পারচেজ করতে পারো। তবে বিগিনার লেভেলের হলে দরকার নেই। আর এটা কখন তুমি কিনবা? তখনই কিনবা যখন মনে করো যে তোমার ওয়েবসাইটে তুমি পার্সোনাল কিছু ভিডিও রাখবা, ভিডিও অনেকগুলি ভিডিও বা কন্টেন্ট রাখবা, যেগুলি তুমি খুবই প্রাইভেটলি তোমার এখান থাকবে হ্যান্ডেল করবা। তাহলে ওই যে ভিডিও রাখবা, এগুলি তুমি যদি থার্ড পার্টি ইউটিউব বিএমও এগুলিতে না রেখে তুমি যদি ওয়েবসাইটে রাখতে চাও, তাহলে তুমি বিপিএস সার্ভার কিনতে পারো, অন্যথায় তুমি শেয়ার দিয়ে শুরু করতে পারো। এবার আমরা জানবো ডেডিকেটেড সার্ভার। ডেডিকেটেড হোস্টিংয়ে, হোস্টিং সার্ভারে মানে হলো একটা ওয়েবসাইটের জন্য একটা সার্ভার। এই সার্ভারে অন্য কারো ওয়েবসাইট রাখা যাবে না, একজনের জন্যই বরাদ্দ, যার কারণে এই সার্ভারের প্রাইস অনেক হাই হয়ে থাকে। আমরা কখন এই ডেডিকেটেড সার্ভারটা পারচেস করব? যদি দেখি যে আমাদের ওয়েবসাইট অলরেডি অনেক ফাস্ট লোডিং হওয়ার দরকার, যেগুলি আমরা অন্যান্য সার্ভিস থেকে পাবো না, তখন আমরা এটা কিনবো। অথবা নো টাইম ফর সার্ভার ডাউন, অর্থাৎ সার্ভার ডাউন হওয়ার কোনো চান্সই আমরা দিব না, তখন আমরা ডেডিকেটেড সার্ভার কিনবো। অথবা আমার অ্যাডভান্স নলেজ আছে, তখন আমি এটা কিনবো। অথবা যদি দেখি যে আমার এখানে অলরেডি অনেক ট্রাফিক আছে, প্রচুর ট্রাফিক আছে এবং আরও অনেক ট্রাফিক বাড়তেই থাকবে ডে বাই ডে, তখন আমি কী করব, এই সার্ভারটা পারচেস করব। বাট শুরুতেই তোমরা এই ডেডিকেটেড সার্ভারটা নিবা না। কেন? কারণ হচ্ছে শুরুতে তোমরা শেয়ার অথবা বিপিএস দিয়ে শুরু করবা, এটার দাম অনেক বেশি হবে ডেডিকেটেড সার্ভারটা। শিক্ষার্থীরা, এবার আমি তোমাদেরকে যেটি জানাবো সেটি হচ্ছে ম্যানেজড ওয়ার্ডপ্রেস হোস্টিং। এই ম্যানেজড ওয়ার্ডপ্রেস হোস্টিং প্রায় প্রত্যেকটা হোস্টিং কোম্পানি ওয়ার্ডপ্রেসের জন্য একটি আলাদা হোস্টিং প্ল্যান অফার করে থাকে, যেখানে তাদের ডেডিকেটেড সার্ভার এর এক্সপার্টরা সব কিছু সেট করে থাকে। এই হোস্টিং অফারটি শুধুমাত্র ওয়ার্ডপ্রেস এর জন্য। সারা পৃথিবীতে প্রায় 35% এর উপরে ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। তোমাদেরকে যদি সহজ করে বলি, মনে করো ওয়েবসাইট তৈরির জন্য যত সফটওয়্যার রয়েছে, তার মধ্যে ওয়ার্ডপ্রেস সবচেয়ে জনপ্রিয় এবং প্রচুর লোক এটি ব্যবহার করে থাকে। ওয়ার্ডপ্রেস সার্ভারগুলো শুধুমাত্র ওয়ার্ডপ্রেস সফটওয়্যার এর জন্য অপটিমাইজ করা। এই সার্ভারে অন্য কোনো সফটওয়্যার সেট আপ করা যাবে না। তুমি যদি শেয়ার্ড, বিপিএস, ডেডিকেটেড ইত্যাদি যে কোনো সফটওয়্যার তুমি সেট আপ দিতে পারবা, কিন্তু ওয়ার্ডপ্রেস হোস্টিংয়ে শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের জন্য আলাদাভাবে সাজানো হয়ে থাকে। হোস্টিং কোম্পানিগুলো ডেডিকেটেড এক্সপার্টদের নিয়োগ দিয়ে থাকে এই সার্ভারকে মেনটেনেন্স করার জন্য। তারা কাস্টমার এর হয়ে তাদের ওয়েবসাইট এর সিকিউরিটি, এর স্পিড, পারফরম্যান্স এবং রেগুলার ব্যাকআপ নিয়ে থাকে। সো ইউজারদেরকে এই হ্যাসলগুলি নিতে হয় না এবং হোস্টিং কোম্পানি এক্সপার্টরাই এটি ম্যানেজ করে থাকে। এই সার্ভারটিকে ম্যানেজড ওয়ার্ডপ্রেস হোস্টিং সার্ভারও বলা হয়। এই জন্যই এটির প্রাইস অনেক হাই হয়ে থাকে। তো শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এখন প্র্যাকটিক্যালি একটা ডোমেন এবং হোস্টিং পারচেস করে দেখাবো। তো আমি তোমাদেরকে এখন স্ক্রিনে নিয়ে আসছি এবং স্ক্রিনে আমি একটা মেইল ওপেন করে রেখেছি, যে মেইলের মাধ্যমে আমি তোমাদেরকে একটা ওয়েবসাইট পারচেস করে দেখাবো। তো আমি এখানে তোমাদেরকে প্রথমে যেটা করব, ওয়ার্ল্ডের বেস্ট ওয়েব হোস্টিং কোম্পানির সম্বন্ধে তোমাদেরকে আগে ধারণা দিয়ে আসি। যেমন হচ্ছে আমি লিখলাম ওয়ার্ল্ড বেস্ট হোস্টিং প্রোভাইডার, ধরো আমি এটা এই কথাটা লিখে সার্চ দিলাম। এতে করে আমার সামনে কতগুলি লিস্ট আসবে। আমি দেখতে পাচ্ছি টেক রাডার, এটি একটি ব্লগ সাইট, আমি এটাকে
আরেকটা ট্যাবে ওপেন করি। বেস্ট ওয়েব হোস্টিং সার্ভিসেস ফর ইউর ওয়েবসাইট ইন 2020। তারা আমাদেরকে কতগুলো সাজেস্ট দিয়েছে যে বেস্ট ওয়েব হোস্টিং সার্ভিসেস 2020 এট এ গ্লান্স। এক নজরে দেখে আসি, এক নম্বরে হচ্ছে ব্লু হোস্ট, দুই নম্বরে হোস্টগেটর, তিন নম্বরে ইনমোশন হোস্টিং, হোস্টিংগার, গোডেডি, টিসোস, উইক্স, সাইটগ্রাউন্ড, হোস্ট উইন্ডস, উইবলি। এছাড়াও অনেক 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 পপুলার হোস্টিং প্রোভাইডার কোম্পানি আছে ওয়ার্ল্ডে। তার মধ্যে আমি তোমাদেরকে এখান থেকে এই দুইটা কোম্পানি আমি দেখিয়ে আসতেছি। ব্লো হোস্ট, ব্লো হোস্ট ডট কম, তারপর আমি তোমাদেরকে দেখাবো হোস্টিংগার অথবা হোস্টগেটর। আচ্ছা, এই যে ব্লো হোস্ট আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখো, তারাও কিন্তু ওয়ার্ডপ্রেসের জন্য একটা হোস্টিং সার্ভিস প্রোভাইড করে রেখেছে, বুঝছো? তাহলে কি বুঝতে পারলাম যে আমাদের যদি আমরা ওয়ার্ডপ্রেস রিলেটেড কোনো ওয়েবসাইট করতে চাই, তাহলে আমরা সরাসরি ওয়ার্ডপ্রেস হোস্টিংটা নিলে আমাদের জন্য ভালো বা বেটার। এবার আমরা হোস্টিংয়ে দেখি তারা আর কি কি অপরচুনিটি রেখেছে। দেখো, শেয়ার্ড হোস্টিং, বিপিএস হোস্টিং, ডেডিকেটেড হোস্টিং। আমরা যদি এই শেয়ার্ড হোস্টিং ক্লিক দিই, তাহলে শেয়ার্ড হোস্টিংয়ের যে রিকোয়ারমেন্টসগুলি আছে সেগুলি আমরা দেখতে পারবো এবং আমরা চাইলে এখান থেকে কিনতে পারবো। আমরা একটু নিচের দিকে যাচ্ছি, আমরা এখন কিছু প্ল্যান দেখতে পারতেছি যা ব্লো হোস্ট কোম্পানি প্রোভাইড করছে। আমরা দেখতে পারতেছি এখানে $2.75 মান্থলি যদি আমরা ব্যয় করি, তাহলে আমরা এই বেসিক যে প্ল্যান সেটি আমরা পারচেস করতে পারবো। এখানে আমরা যে সুবিধা পাবো সেটি হচ্ছে একটা ওয়েবসাইট ইউজ করতে পারবো, 50 GB SSD স্টোরেজ, সলিড স্টেট ড্রাইভ যা অনেক ফাস্ট হয়ে থাকে, আনমিটার ব্যান্ডউইট অর্থাৎ আনলিমিটেড ব্যান্ডউইট, ফ্রি SSL সার্টিফিকেট, সিকিউর সকেট লেয়ার সার্টিফিকেট আর কি, যে এই লেয়ারটা তখনই আমরা ইউজ করব যদি আমার ওয়েবসাইটে লেনদেনজনিত কোনো ইস্যু থাকে, অর্থাৎ টাকা পয়সার লেনদেন যদি করি তাহলে আমি SSL সার্টিফিকেট অ্যাড করব। এটার মানে হচ্ছে আমার HTTP না হয়ে HTTPS এটা যুক্ত হবে, ওকে? আর বাকিগুলি আসলে একটা ইনক্লুডেড ডোমেন এবং 5 পার্ট ডোমেন, 25 সাবডোমেন ইত্যাদি। আমরা দেখতে পারতেছি যদি আমরা ডলারের পরিমাণ একটু বাড়িয়ে দিই, তাহলে আমরা আরেকটি প্ল্যান প্লাস সেখানে আরেকটু ফ্যাসিলিটিস পাবো, এবং যত বেশি ডলার ব্যয় করবো তত বেশি ফ্যাসিলিটিস বাড়তে থাকবে। এটাই হচ্ছে হোস্টিংয়ের একটা কনসেপ্ট। এবার আমরা যে ওয়েবসাইটের থেকে জানবো সেটি হচ্ছে হোস্ট গেটর, এটিও ওয়ার্ল্ডের দ্বিতীয় নম্বরে আছে র্যাঙ্কিংয়ে। আমরা একবার তার কাছ থেকে কিছু অপরচুনিটি দেখে আসি। এই হচ্ছে হোস্ট গেটর, তার আমি দেখতে পাচ্ছি ওয়েব হোস্টিং, এই যে দেখো ওয়ার্ডপ্রেস হোস্টিং, বিপিএস, ডেডিকেটেড সবই আছে। আমি এখান থেকে ওয়েব হোস্টিংটা দেখাচ্ছি, দেখি আমরা তাদের প্ল্যানটা কী কী। আমরা দেখতে পাচ্ছি তারাও এখানে কিছু প্ল্যান দিয়ে রেখেছে, একটা হচ্ছে হ্যাচিং প্ল্যান, বেবি প্ল্যান, বিজনেস প্ল্যান। তবে এখানে টাকার ডলারের পরিমাণ কম, তাহলে ফ্যাসিলিটিসও হবে কম, তোমরা ফ্যাসিলিটিসগুলি একটু দেখে নিবা, অর্থাৎ যে রিকোয়ারমেন্টসগুলি আছে সেগুলি একটু দেখে নিবা, তারপর দেখে তারপর পারচেস করবা। তবে যেটা দেখে মেইনলি যেটা ফলো করবা সেটা হচ্ছে তুমি দেখবা ডোমেন কয়টা ইউজ করা যায় এবং তোমার ডিস্ক স্পেস কতটুকু দিচ্ছে, মেমোরি কতটুকু দিচ্ছে এবং ব্যান্ডউইডটা কত দিচ্ছে, এগুলি দেখে তারপর পারচেস করবা। এবার আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটি হচ্ছে বাংলাদেশে আমরা বেস্ট ওয়েব হোস্টিং প্রোভাইডার কোম্পানি ইন বাংলাদেশ। এটি আমরা লিখে গুগলে সার্চে দেই, দেখে আমরা বাংলাদেশ থেকে কতগুলি কোম্পানি আমরা এখন দেখব। তো আমি দেখতে পারতেছি এখানে কিছু WH টপ আছে, এটাকে আমরা ওপেন করি। এখানে আমরা দেখি তারা কি সাজেস্ট করে থাকে। শিক্ষার্থীরা এখানে দেখতে পারতেছো যে top 10 ওয়েব হোস্টিং বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে top 10টি হোস্টিং যে কোম্পানি আছে তাদের এখানে লিস্ট করে দেখাচ্ছে। তবে দুঃখের বিষয়, এখানে কোনো 1, 2, 3 এরকম কোনো অপশন নেই, এখানে 10টিই হচ্ছে পপুলার এবং 10টি এক নম্বরে। কেন না, এখানে কোনো 1, 2, 3, 4 করে র্যাঙ্কিং দেওয়া নেই। তুমি যেটা দেখে পারচেস করবার, যেমন এখানে তাদের প্রোডাক্ট কী কী আছে, প্রোডাক্ট প্রোফাইল, ইউজার রেটিংটা কেমন, সোশ্যাল লিঙ্ক, তারপর ডোমেন এবং অ্যালেক্সা লিঙ্ক, এগুলি যাচাই বাছাই করে তারপর তুমি পারচেস করবা যদি বাংলাদেশ থেকে পারচেস করো। আর কেন বাংলাদেশ থেকে পারচেস করবা সেটা বলিনি, যদি মনে করো যে তুমি বিগিনার লেভেলের। আচ্ছা, তুমি যদি বিগিনার লেভেলের হও তাহলে তুমি কী করতে হবে, তোমাকে অবশ্যই অনেক কিছু তুমি জানো না এবং এখানে বিষয় ফাংশনালিটি অনেক বিষয় আছে জড়িত যেগুলি তোমার হয়তো শুরুতেই তোমার বুঝে আসবে না।
তখন তুমি কি করবা, তুমি যদি বিদেশি কোনো ওয়েবসাইট থেকে কোম্পানি থেকে তুমি যদি পারচেস করো, তাহলে তুমি তাদেরকে অনেক সময় বিষয়টা, তোমার মনের যে বিষয়টা আবেগ, সেই অনুভূতি তুমি বোঝাতে হয়তো সক্ষম নাও হতে পারো। সেই জন্য প্রাথমিক অবস্থায় আমি সাজেস্ট করব, অথবা তো অনেক ভালো ভালো কোম্পানি আছে এখানে, যে কোম্পানিগুলি আছে সবগুলি কোম্পানি আসলে ভালো, এগুলি বাংলাদেশের এবং তাদের নিজস্ব সার্ভার আছে, যার কারণে তুমি এখান থেকে নিঃসন্দেহে নিশ্চিন্ত মনে এখান থেকে পারচেস করতে পারো। তবে তোমাদেরকে সাজেস্ট করব এখানকার ইউজার রেটিংগুলি দেখে তারপর পারচেস করার জন্য। আমি এখানে দেখতে পারতেছি এখানে জিওন হোস্ট, তারপরে ইবিএন হোস্ট, কোড ফর হোস্ট, হোস্টিং বাংলাদেশ, ওয়েব হোস্ট বিডি, রেজিস্ট্রো ডায়ানা হোস্ট, তারপরে হচ্ছে জিওন বিডি, এই যে আরেকটা হচ্ছে মাই লাইট হোস্ট, ইকরা, এই যে কোম্পানিগুলি, এখানে প্রত্যেকটা কোম্পানি আসলে ভালো, এবং আমি এখান থেকে আপাতত তোমাদেরকে সাজেস্ট করব এই কোড ফর হোস্ট থেকে নেওয়ার জন্য, তার ইউজার রেটিংটা অনেক অনেক ভালো, ঠিক আছে। আর কেন এটা এখান থেকে নেওয়ার জন্য বলছি, কারণ হচ্ছে এটি এই এই কোম্পানির মালিক হচ্ছে আমার ছাত্র মাহমুদুল হাসান খান, তাকে আমি এখানে আসলে রিপ্রেজেন্ট করার কোনো ইচ্ছে নেই, আমি শুধু এর জন্য বলছি সেও পলিটেকনিকের একটা ছাত্র এবং সে দেখো আজকে একটা কোম্পানির মালিক। তো তোমরাও এক সময় এরকম এক একটা কোম্পানির মালিক হবে এবং তোমরা আরও অনেক উপরে যাবে। আমি কুড ফর হোস্ট থেকে তোমাদেরকে একটা কুড ফর হোস্টটাই দেখাচ্ছি, বাংলাদেশ থেকে আমি শুধু এটাই দেখাচ্ছি। তো বাংলাদেশি কোম্পানির মধ্যে এই কোড ফর হোস্টটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটি দেখতে পারতেছো এই যে ইউজার রেটিংটা অনেক হাই, যার কারণে এটাকে আমি আইডেন্টিফাই করে দেখাচ্ছি। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, যারা পলিটেকনিকের ছাত্ররা আছো, তোমাদের জন্য এই আজকের এই ক্লাস উপলক্ষে প্রায় 25% একটা ছাড়ের ব্যবস্থা তারা করেছে, আমার ওই ছাত্র ছাড়ের ব্যবস্থা করেছে। তোমরা চাইলে যে কোনো কোম্পানি থেকে নিতে পারো অথবা এখান থেকেও নিতে পারো, তোমাদের ইচ্ছে। আমি তোমাদেরকে এখন এখানে এইগুলি প্রোভাইড করার জন্য আসি নাই, আমি তোমাদেরকে ক্লাস নিতে আসছি, তোমাদেরকে ক্লাসটাই নিচ্ছি। দেখো এইখানে লিনাক্স এসএসডি শেয়ার্ড ওয়েব হোস্টিং, তারা আসলে কতগুলি প্ল্যান করে রেখেছে এখানে এবং প্ল্যানের কিছু সামারি তারা করে রেখেছে, যেমন হচ্ছে আপ টাইম কেমন হবে এবং নট ফর প্রফেশনাল, অর্থাৎ কম্বোজি হোস্টিংগুলি এগুলি নট ফর প্রফেশনাল, এটা হচ্ছে বেস্ট ফর বিগনার, যদি বিগনার লেভেলে হয়ে থাকো তাহলে তোমার জন্য এই প্ল্যানগুলি বেস্ট। এবং এরপরে হচ্ছে স্ট্যান্ডার্ড হোস্টিং, এটি বেস্ট ফর স্মল নিউজ পোর্টাল, বিজনেস প্রোফাইল, জেনারেল ইউজার, ডেভেলপার হু নিড মোর দেন কম্বো বাট নট অ্যাডভান্স অথবা আপ টাইম, এই স্ট্যান্ডার্ডগুলিও নিতে পারো। চাইলে তোমার যদি বাল্টে প্রবলেম না থাকে অ্যাডভান্স হোস্টিংও নিতে পারো, এগুলি হচ্ছে বেস্ট ফর এফিলিয়েট, কর্পোরেট, নিউজ পেপার এক্সেপ্টা, সাপোর্ট অলসো নোট জেএস, পাইথন, রুবি, আপ টাইম দেখাচ্ছে এখানে, তো এইগুলিও নিতে পারো, এই প্ল্যানগুলি অনেক পাওয়ারফুল। এবং তুমি যদি বাংলাদেশি বেসড হও তাহলে বিডিক্স হোস্টিং নামে নতুন একটি অফার আসছে, যেগুলি খুবই চমৎকার একটি অফার, বেস্ট ফর বাংলাদেশ বেসড ওয়েবসাইট লাইক নিউজ পোর্টাল, ই কমার্স, ব্লগ, কোম্পানি পোর্টফোলিও এক্সেপ্টা, অর্থাৎ বাংলাদেশে বেসড হলে এই বিডিক্স হোস্টিংটা নিলে তোমার জন্য কী অপরচুনিটি সেটি এক নজর বল নেই। সেটি হচ্ছে তুমি যদি বাংলাদেশে এই এই বিডিক্স হোস্টিংটা ইউজ করো, তাতে করে তোমার ওয়েবসাইটটা বাংলাদেশে কোনো ভিজিটর যদি হিট করে তাহলে মুহূর্তে এটা লোড হয়ে যাবে, এত ফাস্ট লোড হবে যে অন্যান্য হোস্টিংয়ের চাইতে প্রায় অনেক অনেক ফাস্ট, যা কল্পনাতীত। তুমি আমি সাজেস্ট করবো তোমরা আসলে এখান থেকে যে কোনো একটা নিতে পারো। তো আমি এখান থেকে তোমাদের যে কোনো একটা পারচেস করে দেখাচ্ছি, ধরো বিডিএস 2 জিবি, সিলেট পলিটেকনিকের 4 জন ছাত্র, তারা সিলেক্ট, তাদেরকে একটা প্রজেক্ট তারা একটা হাতে নিয়েছে, সেই প্রজেক্টটা আমি করে দেখাচ্ছি, তারা এটি সিলেক্ট করেছে। তো আমি এখান থেকে বিডিএস 2 জিবি যে এটি এটি আমি পারচেস করে দেখছি, এই যে পারচেস নাও, এতে ক্লিক দিলাম। দেওয়ার পর আমরা আরেকটা অপশনে চলে গেলাম, এই ইন্টারফেসে তোমার কাছে একটা ডোমেন নেম চাইবে, তুমি যে ডোমেন নেমটা তুমি কিনতে চাও, যদি তুমি নতুন একটি ডোমেন কিনতে চাও, আর যদি অন্য কোনো হোস্টিং থেকে ট্রান্সফার করে তোমার ডোমেনটা এখানে আনতে চাও তাহলে এটা সিলেক্ট করতে হবে। এবার তুমি যদি আরেকটা জায়গাতে ডোমেন কিনে থাকো তাহলে এটা সিলেক্ট করতে হবে। তো আমি নতুন করে কিনে দেখাবো, এই কারণে আমি এটা সিলেক্ট করলাম, রেজিস্টার অ্যান্ড নিউ ডোমেন, এবং ট্যাগ এডু 360 আর TLD এটি নির্বাচন করলাম, .com। এবার চেক করে দেখতে হবে এটি অ্যাভেলেবল কিনা, যদি অ্যাভেলেবল থাকে তোমাকে কনগ্রেচুলেশন জানাবে, এবং তুমি যদি কনগ্রেচুলেশন দেখতে পাও তাহলে বুঝতে হবে তোমার এই ডোমেনটি অ্যাভেলেবল। আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে কনগ্রেচুলেশন জানিয়েছে, TechEdu360.com ইজ অ্যাভেলেবল, নাও তোমাকে কন্টিনিউতে ক্লিক দিতে হবে।
এবার তোমাকে আরেকটা ইন্টারফেসে নিয়ে যাবে, এবং সেই ইন্টারফেসের ডিএনএস ম্যানেজমেন্ট, ইমেল ফরওয়ার্ডিং এগুলি তুমি চাইলে ঠিক দিতেও পারো, না দিলেও সমস্যা নেই। এবার তোমাকে কন্টিনিউতে ক্লিক দিতে হবে। এবার কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর তুমি এখানে দেখতে পাচ্ছ বিডেক্স 2 জিবি হোস্টিংটা প্রাইস এবং ডোমেইন রেজিস্ট্রেশনের প্রাইস দুইটাই এখানে আছে। এবং আমি তোমাদেরকে বলেছি যে এই কোম্পানির মালিক হচ্ছে আমার ছাত্র, সে এখান পলিটেকনিক থেকে, সিলেট পলিটেকনিক থেকে পড়াশোনা করে বেরিয়ে গেছে। তার কোম্পানি হওয়ার কারণে সে সবাইকে একটা অফার দিয়েছে, ওয়েব মাস্টারিং এই কোডটা যদি কেউ ইউজ করে তাহলে সে এখানে 25% একটা ছাড় পাবে। আমরা দেখতে পারতেছি আমরা অফারটি পেয়ে গেছি। এবার চেক আউট দিব। আমি আবারও বলে নিচ্ছি, ওয়েব মাস্টারিং এই যে 25% ওয়ান টাইম ডিসকাউন্ট, এই যে ওয়েব মাস্টারিং কোডটা ইউজ করতে হবে, অর্থাৎ যেই সাবজেক্টে ক্লাস নিচ্ছি সেই সাবজেক্টটা লিখতে হবে। চেক আউট, এবার পারচেজ করার জন্য চেক আউটে ক্লিক দিতে হবে। এখন এখানে তোমার ডিটেলস দিতে হবে। আমি এখানে ডিটেলসটা এক নজর দিয়ে দিচ্ছি এবং খুব দ্রুতই দিচ্ছি, কারণ হচ্ছে আর এটা যেহেতু একটা ছাত্রের জন্য, ছাত্রের নাম হচ্ছে আল জামিল, সে আমার সাথে কন্ট্যাক্ট করেছে, আমি এখানে তারটাই দিচ্ছি, টেক এডু 360 ডট সরি হ্যাঁ ডট হেল্প অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম। এবং আমি এখানে একটি নাম্বার আপাতত দিয়ে দিচ্ছি, এটা দিব, অথবা আমরা একটি নাম্বার এখানে দিয়ে দিব, কোম্পানি নেম এখানে অপশনাল, তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি টেক এডু 360। ওকে, আমরা স্ট্রিট অ্যাড্রেস আর টেকনিক্যাল রুট দিয়ে দিই, সিলেট পলিটেকনিক, এগুলি আমরা বাইটিপল দিয়ে দিই, সেও সিলেট পলিটেকনিকের ছাত্র, আর তোমরা এভাবেই কিন নিবা। আর এখানে পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ডটা দিচ্ছি আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এবার এখানে পাসওয়ার্ডটা আবার কনফার্ম করতে হবে। পাসওয়ার্ডটা কনফার্ম করলাম, এরপর তোমাকে এখান থেকে দেখো ক্রেডিট অথবা ডেবিট কার্ড বা বিকাশ, রকেট, আইপে অথবা পেপাল অথবা ব্যাংক ট্রান্সফার, পে উইথ ক্যাশ। তো আমি আপাতত বিকাশে পেমেন্ট করবো, বিধায় আমি এটা সিলেক্ট করলাম। এখান থেকে অবশ্যই তোমাকে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি দ্য টার্মস এটি ইউজ করতে হবে। তারপর আবারও একটু উপর থেকে দেখে আসি, হা আল জামিল টেক ইউ টু 360 ডট হেল্প অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম। তো আমি এখন কমপ্লিট অর্ডারে ক্লিক দিচ্ছি, একটু সময় নেবে, এই জায়গাতে একটু সময় নেবে, তোমরা ধৈর্য ধরে একটু দেখো কীভাবে একটি ডোমেইন এবং হোস্টিং পারচেস করতে হয় সেই বিষয়টা আমরা খুঁটিনাটি আজকে দেখব। একটু সময় নেবে, তোমরা অপেক্ষা করতে থাকো। পাশাপাশি যেই ইমেলটা এখানে দেওয়া হয়েছে সেই ইমেলে কিছু ইমেল যাবে, সেগুলিও তোমরা একটু চেক করতে হবে, অথবা পাশে আরেকটা ট্যাবে তোমাকে ওপেন করে রাখতে হবে। এই যে কোড পর ওয়েলকাম জানাচ্ছে, আমরা দেখতে পারতেছি একের পর এক এখানে মেইল আসতেই থাকবে, বেশ কয়েকটা মেইল আসবে একটা না, তো এগুলি আমরা একটু চেক করে রাখব বা মেইলটা ওপেন করে রাখব। আমরা যেই মেইল দিয়ে আমরা সব কিছু মানে আমরা হোস্টিং নিব সেই মেইলটা এখানে আমরা ওপেন করে রাখবো, অথবা এখানে আগে থেকে সেট করে রাখবো, ওপেন করে রাখবো। আমরা দেখতে পাচ্ছি অর্ডার কনফার্মেশন আসতেছে, এই যে অর্ডার কনফার্মেশন আসছে, আমি সেগুলি আর দেখাচ্ছি না, তোমাদের মেল যে আসতেছে সেটা দেখাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে এখন অন্য আরেকটা প্ল্যাটফর্মে নিয়ে যাচ্ছে, এখানে একটু অপেক্ষা করতে হবে। আমরা দেখতে পারতেছি এই যে আমাদেরকে একটা প্ল্যাটফর্ম নিয়ে গেছে, এখন আমরা যেটা ইউজ করব এখান থেকে অনেকগুলি সিলেক্ট পেমেন্ট মেথড, এখান থেকে আমি আপাতত বিকাশটা এখান থেকে সিলেক্ট করব, বিকাশ। তো বিকাশটা সিলেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের চার্জ সহ আমাদের প্রাইসগুলি দেখাচ্ছে এখান থেকে, টোটাল প্রাইস। তো আমি এখানে পে নাওয়ে ক্লিক দিব, পে নাওয়ে ক্লিক দেওয়ার পর আমাদেরকে আরেকটা ইন্টারফেসে নিয়ে যাবে, একটু অপেক্ষা করতে হবে, এই পেমেন্টগুলি একটু সময় নেই, তোমরা ধৈর্য ধরে একটু অপেক্ষা করো। আমরা আজকে এটা অবশ্যই কনফার্ম করব, ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, আমি আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছি, দয়া করে কেউ কল দিবা না, এটা আমার বিকাশ নাম্বার, হওয়ার কারণে এটা কল দিলেও তোমাদের কল অনেক রিসিভ হবে না, তোমরা দয়া করে কেউ কল দিবা না। তো আমি এখান থেকে কনফার্ম,
কনফার্মে ক্লিক দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি একটা কোড আসবে এই নম্বরে, আমরা এই কোডটা দিয়ে দিব এখানে। এই কোডটা ওটিপি বলা হয়, ওয়ান টাইম পাসওয়ার্ড, এই কনফার্ম করলাম। এবার এন্টার পিন দিতে হবে, আমার বিকাশে পিনটা আমি দিলাম এখানে, এবার কনফার্ম করলাম। এবার কনফার্ম করার পর রিডাইরেক্ট টু মার্চেন্ট আমাদেরকে আরেকটা জায়গাতে নিয়ে যাবে, আপাতত এটা কেটে দেই। থ্যাংকস ফর ইউর অর্ডার আমরা দেখতে পাচ্ছি, আর একের পর এক তুমি যেই নাম্বার সেট করবা সেখানে অবশ্যই তোমার বারবার বিভিন্ন ডিটেলস আসতে থাকবে। একটু সময় নিবে এখানে, এই জায়গাতে তোমাকে একটু সময় দিতেই হবে, কেননা এখানে সবগুলি ভেরিফাইড হবে। তারপর বলেই দিচ্ছে যে প্লিজ ডোনট ক্লোজ ইউর ব্রাউজার, অর্থাৎ তোমার ব্রাউজার এখান থেকে তুমি ক্লোজ করতে পারবে না কোনোভাবেই। আমরা দেখতে পাচ্ছি আমাদের কোড ফর হোস্টে চলে গেছে, এই যে দেখো আমাদের এখানে চলে আসছে। আমরা অত্যন্ত সফলতার সাথে আমরা কাজটি করতে পেরেছি। এই দেখো আমাদের বিডিক্স 2 GB হোস্টিংটা নিয়েছি এবং tech360.com এই ডোমেনটিও আমরা পারচেস করতে পেরেছি। আমরা চাইলে এখন এখান থেকে আমরা যদি এই এখানে ক্লিক দেই এবং আমাদেরকে ক্লায়েন্ট এরিয়াতে চলে আসছে আমরা, এবং এখান থেকে আমরা চাইলে এই যে দেখো আমাদের দেখাচ্ছে, আমরা চাইলে এখান থেকে লগ ইন টু সি প্যানেল এটাতে ক্লিক দিব। এটাতে ক্লিক দিলে আমাদেরকে সি প্যানেলে রিডাইরেক্ট করে নিবে। আমরা এখন সি প্যানেলে, এই যে দেখো সি প্যানেলে লোডিং হচ্ছে, এই যে দেখো বিডিক্স অ্যাডভান্স হোস্টিং সি প্যানেল বিডিক্স 2 GB tech360.com এই ওয়েবসাইটটি আমরা দেখতে পাচ্ছি। সি প্যানেল, এই হচ্ছে আমাদের সি প্যানেল, এবং এখানে আমরা বিভিন্ন তথ্যগুলি দেখতে পাবো। তো আগামী ক্লাসে আমি এই সি প্যানেল সম্বন্ধে তোমাদেরকে ধারণা দিব এবং এখানে ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করতে হয় সফলতার সাথে সেটি দেখাবো এবং এই ডোমেনেই দেখাবো। সে পর্যন্ত তোমরা অপেক্ষা করতে হবে। আর আজকের এই ক্লাস নিয়ে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা থাকলে আমাকে করতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার। তোমাদের বাড়ির কাজ বাংলাদেশ এবং বিশ্বের সেরা 10টি ওয়েব হোস্টিং কোম্পানি ভিজিট করে তাদের হোস্টিং প্ল্যানগুলি দেখো এবং একটি ডোমেইন এবং হোস্টিং প্ল্যান যে কোনো হোস্টিং কোম্পানি থেকে ক্রয় করো এবং পরবর্তী ক্লাসগুলি ফলো করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাস আগামী সোমবার দেখার আমন্ত্রণ রইল, এবং এই ভিডিওটি আবার দেখতে ভিজিট করতে হবে www.skills.gov.bd/dte anytime anywhere।